সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই এর ঊনসত্তর পৃষ্ঠায় উল্লেখিত এই ছবিকে কেন্দ্র করে করা প্রশ্নগুলোর সমাধান নিয়ে দেখো এখানে মোট তিনটি প্রশ্ন করা হয়েছে এটি কী নামে পরিচিত এই ছবিটা আসলে কী নামে পরিচিত এসো হে বৈশাখ এসহ সুধি আগামী পহেলা বৈশাখ চোদ্দশো একত্রিশ এপ্রিল দুই বাংলা নববর্ষ উদযাপন করা হবে এ উপলক্ষে সকালে মঙ্গল শোভাযাত্রা এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উভয় অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে সবির আখন্দ আহ্বায়ক নববর্ষ উদযাপন কমিটি সুবর্ণ সাংস্কৃতিক সংঘ সুবর্ণ সাংস্কৃতিক সংঘ চত্বর অনুষ্ঠান সূচি সকাল সাতটা সংঘের চত্বর থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বিকাল চারটা সাংস্কৃতিক অনুষ্ঠান এই জিনিসটা আসলে কি নামে পরিচিত সে বিষয়টা জানতে চাওয়া হয়েছে আর এই জিনিসটা কেন ব্যবহার করা হয় এর ব্যবহার কি বা এর কাজ কি সেই জিনিসটাও জানতে চাওয়া হয়েছে এছাড়াও আরও একটি বিষয় জানতে চাওয়া হয়েছে এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ চলো আমরা এই তিনটি প্রশ্নের নই নমুনার সমাধান দেখ সপ্তম শ্রেণীর বাংলা ঊনসত্তর বিশ্বের সমাধান দেখো ক নাম্বার প্রশ্ন করা হয়েছিল এটি কি নামে পরিচিত আমরা যেটু আগে ছবিটা দেখলাম সেই ছবিটা আসলে কি নামে পরিচিত এটি আমন্ত্রণ পত্র নামে পরিচিত এই আমন্ত্রণ পত্র কেন ব্যবহার করা হয় বা এর ব্যবহার কি উত্তর আমরা বিয়ে জন্মদিন স্কুলের পুরস্কার বিতরণী ইত্যাদি অনুষ্ঠান বা উৎসবে পত্রের ব্যবহার দেখে থাকি যেমন আমরা একটু আগে যে ছবিটা দেখলাম সেখানে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেজন্য আমন্ত্রণ করা হচ্ছে মধ্যযুগ থেকে ধনীরা আমন্ত্রণপত্রের মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়ার প্রথা প্রচলন করে আমন্ত্রণপত্রের মাধ্যমে আমরা একটি অনুষ্ঠানের সময়সূচি জানতে পারি একটু আগে যে সমন্ত্রণপত্রটি আমরা বয়ে দেখলাম সেখানে সকাল সাতটায় শোভাযাত্রার কথা বলা হয়েছিল এবং চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল অর্থাৎ এখানে সে আমন্ত্রণপত্রে সময়সূচির উল্লেখ ছিল এবং অনুষ্ঠানের ধরন ও উপলক্ষ এতে স্পষ্ট করে লেখা থাকে যা আমরা সে আমন্ত্রণপত্রেও দেখেছিলাম আমন্ত্রণপত্র সুশৃঙ্খল কাঠামতে লেখা হয় এখানে সুশৃঙ্খল বানানটা একটু ভুল হয়েছে তোমরা ঠিক করে নিও আমন্ত্রিত ব্যক্তিকে অনুষ্ঠান সম্পর্কে আগ্রহী করে তোলাই আমন্ত্রণপত্রের উদ্দেশ্য তাহলে আমন্ত্রণপত্রের মূল উদ্দেশ্যটা কি আমন্ত্রিত ব্যক্তিকে অনুষ্ঠান সম্পর্কে আগ্রহী করে তোলায় আমন্ত্রণপত্রের মূল উদ্দেশ্য আরেকটি প্রশ্ন ছিল এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছো উত্তর হ্যাঁ এরকম নমুনা আমি দেখেছি ঘরে বইপত্রে এবং বিয়ের অনুষ্ঠানে এটাই মূলত ছিল সেই ছবিকে কেন্দ্র করে করা প্রশ্নের নমুনার সমাধান এটা মূলত নমুনার সমাধান তোমরা চাইলে এরকমভাবেও লিখতে পারো আবার চাইলে নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারো এখান থেকে ধারণা নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরো অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ